নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। জুলাই মাসের রাশিফলের ভিডিও, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন, এই ভিডিওর মাধ্যমে আমি একটা সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এটি সম্পূর্ণ হচ্ছে বর্তমান গ্রহের গোচর অনুযায়ী। এটি যে একদম 100% মিলবে আমি কখনোই দাবি করি না এবং করবও না। এটা আপনাদেরকে একটা গাইড বা আপনারা এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে কিন্তু নিতে পারেন, অর্থাৎ এটা হচ্ছে আপনাদেরকে চলার পথের পাথর হিসাবে কিন্তু কাজে দিবে এই রাশিফল। অর্থাৎ জুলাই মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে তার একটা জিস্ট আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। প্রথম আসি শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, উনিশে জুলাইয়ের পর থেকে আপনাদের যাদের শরীর নিয়ে খুব ভুগছেন, সেই শরীরের দিকটা, শরীরগত দিকটা আগের থেকে অনেকটাই ফার বেটারমেন্ট কিন্তু হবে উনিশে জুলাই। অর্থাৎ 20 জুলাই থেকে শরীরগত দিক নিয়ে তেমন কোনো বড় ধরনের কিন্তু সমস্যা থাকছে না। আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনি কিন্তু এই রেজাল্ট পেতে চলেছেন। পারিবারিক সুখের জায়গা, পরিবারের মধ্যে যথেষ্ট বন্ডিং, পরিবারের মধ্যে একটা মধুর সম্পর্ক, পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। এবং এর পাশাপাশি আর্থিক স্থিতির জায়গাটা যদি বলি, দেখুন অর্থনৈতিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু থাকছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। অর্থাৎ আকস্মিক ধনলাভ, এটা কিন্তু আপনাদের হবে। এর পাশাপাশি এবার আসি আপনাদের দাম্পত্য সুখ। দেখুন, দাম্পত্য সুখের জায়গা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ দাম্পত্য সুখের জায়গা দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। বিয়ের ব্যাপারে যারা প্রচেষ্টা করছেন, বিয়ের ব্যাপারে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন। বিয়ের একটা সম্ভাবনা আপনাদের কিন্তু উঠে আসতে চলেছে। অর্থাৎ বিয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। তবে পাশাপাশি এ মাসে আপনাদের যথেষ্ট ব্যয় আপনাদের কিন্তু হতে চলেছে এবং সেটা আপনাদের গুরুজনদের জন্য, আপনাদের আর্থিক ব্যয় বা আপনার ভাইয়ের জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্যয়, এটা কিন্তু আপনাদের হবে, বা ভাইয়ের সাথে মতবিরোধ এই জায়গাটা কিন্তু থাকছে। এবং এর সাথে সাথে কর্মের জায়গাটা যদি বলি, দেখুন কর্মের জায়গাটাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। অর্থাৎ কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে প্রমোশন, যারা ফ্রেশার্স আছেন, যারা কর্ম জন্য প্রচেষ্টা করছেন, সে কর্ম যোগ কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মের কর্মকেন্দ্রিক সমস্যাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু কাটবে। আর্থিক স্থিতির জায়গা যেমন যথেষ্ট মজবুত হতে চলেছে, এর পাশাপাশি ব্যবসা যারা করছেন, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, দৈনিক রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি হবে, দৈনিক রোজগার আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, ব্যবসার জায়গাটা কিন্তু আপনারা যথেষ্ট সফলতা এই সময় কিন্তু পাবেন। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উত্থান আপনাদের কিন্তু হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় থাকছে। শিক্ষার জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আপনাদের থাকবে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, শিক্ষাক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনারা বি কেয়ারফুল শিক্ষাক্ষেত্রে, উচ্চশিক্ষা বা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধানতা কিন্তু অবলম্বন করবেন। এবং এ মাসে আপনাদের লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হবে। সন্তান সুখের জায়গা, যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন, সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের থাকছে, বা সন্তানের এডুকেশান, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকবে। অর্থাৎ সন্তানের পার্টটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে কিন্তু আপনারা কিন্তু অর্থ এ মাসে কিন্তু আপনারা পাবেন। যারা শেয়ারে টাকা ইনভেস্টমেন্ট করেন, গোল্ডে, চাঁদিতে, তারা কিন্তু পাবেন।
রাজনীতির সাথে যারা যুক্ত আছে, রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান। আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন, এই বড় ধরনের ঘটনা কিন্তু আপনাদের কিন্তু ঘটতে চলেছে, অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিবর্তন আপনাদের কিন্তু আসতে চলেছে। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবং এর পাশাপাশি আপনাদের যারা, আপনারা ধরুন সেলস লাইনে আছেন, আপনারা মিডিয়া রিলেটেড জায়গাতে আছেন, অর্থাৎ মিডিয়ার সঙ্গে গ্ল্যামার দুনিয়াতে আছেন, অর্থাৎ আর্ট কালচার এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু, শিল্পকলার সঙ্গে যারা যুক্ত আছে, আপনি সেলস ডিপার্টমেন্টে আছেন, এই জায়গাগুলো, আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই জায়গাগুলো কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। এই জায়গাটা কী হবে, আপনাদের ক্ষেত্রে কাজের সুযোগটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলবে, অর্থাৎ যে জায়গাগুলোতে আপনারা কাজ পাচ্ছিলেন না, কাজের জায়গায় বারবার আটকে যাচ্ছিলো, সেই কাজগুলো কর্মযোগ আপনাদের কিন্তু হবে। এবং প্রপার্টি থেকে লাভ, এ মাসে আপনাদের প্রপার্টির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে, অর্থাৎ নিজস্ব কোনো প্রপার্টি কিনা বা তার জন্য টাকা অ্যাডভান্স করা, জমি জায়গা, আপনার কোনো ফ্ল্যাট কিনা বা গাড়ি কিনা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে। বেশ কিছু কাজ এ মাসে কিন্তু আপনাদের সম্পূর্ণ হবে, দীর্ঘদিন আটকে আছে এমন কোনো পেন্ডিং কাজগুলো কিন্তু আপনাদের এ মাসে কিন্তু হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা, অর্থাৎ কর্মের একটা সুযোগ যেমন থাকবে এবং দীর্ঘদিন আটকে আছে এই কাজ আপনাদের সম্পূর্ণ হবে, এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার এ সময় কিন্তু হবে। ব্যবসা ক্ষেত্রে যেমন ভালো, কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট করা, হিউজ অ্যামাউন্টের কোনো ইনভেস্টমেন্ট এ মাসে কিন্তু আপনারা করবেন না, অর্থাৎ এই জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লসের জায়গা থাকবে। পাশাপাশি এ মাসে আপনাদেরকে মিষ্টি কথা বলে আপনাদের কাছ থেকে কাজ হাসিল করে নামার লোক কিন্তু থাকছে, এবং অর্থ লেনদেনের ব্যাপারটাতে কাউকে টাকা দেওয়া জায়গাটা কিন্তু আপনারা বিশেষভাবে কনসাস থাকুন। কিছু কিছু ক্ষেত্রে টাকা ভুল জায়গায় চলে যাওয়া বা টাকা আটকে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই সময়ের মধ্যে বেশ কিছু পরিবর্তন আপনাদের কিন্তু একটা নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে, অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিদেশ থেকে লাভও কিন্তু আপনাদের হবে। যারা বিদেশের সাথে রত আছে, যারা এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশের সাথে যারা রত আছে, তারা কিন্তু বিদেশ থেকে এ সময় প্রফিট আপনারা কিন্তু পাবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। এবার আসে প্রেম, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে এবং পুরাতন প্রেম কামব্যাক, নতুন প্রেমের নতুন হাতছানি আপনাদের কিন্তু হতে চলেছে। তবে নিজেদের মধ্যে ইগো সেন্টিমেন্ট এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ত্যাগ করতে হবে, নয়তো কি সেই জায়গাটার ক্ষেত্রে আপনাদের সমস্যা বা কিছু কিছু ক্ষেত্রে রিলেশান ক্রাইসিস হওয়ারও কিন্তু জায়গা থাকছে। অর্থাৎ জুলাই মাসে বেশ কিছু সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে। এই ছিল জুলাই মাসে বৃশ্চিক রাশি আপনি কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা জিস্ট। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে কোনো কমেন্ট থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে করুন। নমস্কার, ধন্যবাদ, এবং আপনাদের অনেক অনেক ভালো হোক এই কামনা করে আমি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।